ব্যবসায়ীদের পক্ষ থেকে সাংসদ শান্তনু ঠাকুরকে সম্বর্ধনা দেওয়া হলো বৃহস্পতিবার। এদিন অন্নপূর্ণা কমিউনিটি হলে তাকে সম্বর্ধনা জানানো হয়। বনগাঁ ব্যবসায়ী ঐক্যের পক্ষ থেকে নবনির্বাচিত সাংসদ শান্তনু ঠাকুরকে সম্বর্ধিত করা হল বৃহস্পতিবার। এদিন বনগাঁ অন্নপূর্ণা কমিউনিটি হলে এক অনুষ্ঠানে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী বিনয় সিংহ, দেবদাস মণ্ডল, কল্যাণ তারণ, অরবিন্দ বিশ্বাস, বিপুল বোসসহ বিশিষ্ট ব্যবসায়ীরা। সভায় ব্যবসায়ীরা তাদের অভাব অভিযোগ সাংসদের কাছে তুলে ধরেন। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্করার্ঢ্যের সমালোচনা করেন দেবদাস মণ্ডল। অভিযোগ করেন, পুরপ্রধানের নেতৃত্বে শহরে ব্যবসায়ীদের ওপর নানা অত্যাচার করা হয়েছে অতীতে। সাংসদ জানান, ব্যবসায়ীদের পাশেই আছেন তিনি, তাদের যে কোনো সমস্যায় সবসময় পাশে থাকার বার্তা সাংসদ শান্তনু ঠাকুরের। ব্যবসায়ীদের প্রতিশ্রুতি না দিলেও এদিন সাংসদ জানান, আগামীতে পরিবহন ব্যবসায় উন্নতিতে ওড়ালপুলের ভাবনা রয়েছে তার। বনগাঁ হাসপাতালেরও উন্নতির ভাবনার কথা জানান তিনি। আমরা যদি পরিবর্তন আনতে পারি, আমরা বনগাঁর উপর থেকে ফ্লাইওভার তৈরি করে একদম বেনাপোল বর্ডার পর্যন্ত, প্যাট্রাপোল বর্ডার পর্যন্ত নিয়ে যাব, যাতে সেখান থেকে ট্রান্সপোর্টেশন করতে সুবিধা হয়। আমরা চাইছি বনগাঁর যে হসপিটাল, সেই হসপিটালের যে মান আছে, সেই মানের থেকে আরও বেশি ত্বরান্বিত করে আরও সুন্দর একটি হসপিটাল করতে চাই। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।